हेलो एवरीवन, अस्सलामु आलैकुम। वेलकम बैक टू माई अनदर वीडियो। आजकल भिडियोते देखो ये सूंदर नेगलिजेंटी। ये नेकटी हमें 3 থেকে 4 বছর বাচ্চার জন্য করে দেখিয়েছি। আপনারা চাইলে যে কোনো বয়সের জন্য এই নেকটি বানিয়ে নিতে পারেন। এই নেকের কিছু মেজারমেন্টের মাপ আমি এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। কাজটি করার জন্য আমি এখানে 9 তার সুতা নিয়েছি, হুক নিয়েছি 1.50 মিলিমিটার। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কাজটি করতে পারেন এবং সুতার থিকনেসের উপরে ভিত্তি করে হুক নিয়ে নেবেন। প্রথমে একটি স্লিপ নট করে নিব। আমি একটি স্লিপ নট করে নিয়েছি। এবার এই লুপটাকে টেনে মিডিয়াম পর্যায়ে করে নিয়েছি, যাতে করে এই লুপের ভেতর দিয়ে হুকটাকে ইজিলি আপ ডাউন করা যায়। আমি যেহেতু এই নেকটি 3 থেকে 4 বছর বাচ্চার জন্য করে দেখাবো, সেই ক্ষেত্রে এই নেকের মেজারমেন্টের মাপ নেব 16.5 ইঞ্চি। এবার আমি চেন করব। এই চেনগুলোকে খুব বেশি বড়ও নয়, খুব বেশি ছোটও নয়, মিডিয়াম পর্যায়ে রেখে করে নিব। এই একই নিয়মে 16.5 ইঞ্চি পর্যন্ত চেন করে ফিরে আসব। আমি এখানে 16.5 ইঞ্চি পর্যন্ত চেন করে নিয়েছি। পরবর্তী লাইনটি করার জন্য 3টি চেইন করব। 3টি চেইন সমান 1টি ডাবল ক্রোশে। এই 3টি চেইনকে বাদ দিয়ে 4 নম্বর চেইনের ডান দিকে লুপের ভেতর দিয়ে 1টি ডাবল ক্রোশে করব। পরবর্তী চেইনের ডান দিকে লুপের ভেতর দিয়ে 1টি ডাবল ক্রোশে করব। পরবর্তী চেইনে ডান দিকে লুপের ভেতর দিয়ে 1টি ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা চেইনে 2টি লুপ থাকে, ডান দিকের 1টি লুপ এবং বাম দিকের 1টি লুপ। সবসময় ডান দিকের 1টি লুপের ভেতর দিয়ে কাজ করতে হবে। এই একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করে ফিরে আসব। আমি এখানে একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। 3টি চেইন করব। এবার এটাকে ঘুরিয়ে নিব। 3টি চেইন সমান 1টি ডাবল ক্রোশে। পরবর্তী 5টি ডাবল ক্রোশে মাথায় 5টি ডাবল ক্রোশে করব। আমি এখানে টোটাল 6টি ডাবল ক্রোশে করেছি বাটনের জন্য। এবার আমি 4টি চেইন করব। 1, 2, 3, 4 চারটি চেইন নিচ থেকে 1, 2, 2টি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশের মাথায় 1টি সিঙ্গেল ক্রোশে করব। 4টি চেইন করব। 1, 2, 3, 4 নিচ থেকে 1, 2, 2টি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশের মাথায় 1টি সিঙ্গেল ক্রোশে করব। 4টি চেইন করব। নিচ থেকে 2টি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশের মাথায় 1টি সিঙ্গেল ক্রোশে করব। 4টি চেইন করব। নিচ থেকে 2টি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশের মাথায় 1টি সিঙ্গেল ক্রোশে করব। এই একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করব, তবে এই লাইনের শুরুটা যেভাবে করেছি শেষটা ঠিক একই নিয়মে করব। আমি এখানে পুরো লাইনটি একই নিয়মে করে নিয়েছি। 3টি চেইন করব। এবার এটাকে ঘুরিয়ে নিব। 3টি চেইন সমান 1টি ডাবল ক্রোশে। পরবর্তী 5টি ডাবল ক্রোশে মাথায় 5টি ডাবল ক্রোশে করব। 6টি ডাবল ক্রোশে করেছি বাটনের জন্য। 2টি চেইন করব। 1, 2 নিচ থেকে যে একটি গ্যাপ রয়েছে 4টি চেনের, এই গ্যাপের ভেতরে 1টি সিঙ্গেল ক্রোশে করব। 4টি চেইন করব। 1, 2, 3, 4 পরবর্তী গ্যাপের ভেতরে 1টি সিঙ্গেল ক্রোশে করব। আবার 4টি চেইন করব। পরবর্তী গ্যাপের ভেতরে 1টি সিঙ্গেল ক্রোশে করব। 4টি চেইন করব। পরবর্তী গ্যাপের ভেতরে 1টি সিঙ্গেল ক্রোশে করব।
এই একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করব, তবে এই লাইনের শুরুটা যেভাবে করেছি শেষটা ঠিক একই নিয়মে করব। পুরো লাইনটি আমি একই নিয়মে করেছি, তিনটি চেইন করব, এটাকে ঘুরিয়ে নিব, তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশে, পরবর্তী পাঁচটি ডাবল ক্রোশের মাথায় পাঁচটি ডাবল ক্রোশে করব। টোটাল এখানে ছয়টি ডাবল ক্রোশে করেছি, এবার চারটি চেইন করব, 1 2 3 4, চারটি চেইন। এখানে যে দুটি চেনের গ্যাপ রয়েছে এটাকে বাদ দিয়ে পরবর্তী চারটি চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করব, চারটি চেইন করব, 1 2 3 4, পরবর্তী গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব, চারটি চেইন করব, পরবর্তী গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব, চারটি চেইন করব, পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করব, তবে এই লাইনের শুরুটা যেভাবে করেছি শেষটা ঠিক একই নিয়মে করব। পুরো লাইনটি আমি একই নিয়মে করেছি, তিনটি চেইন করব, 1 2 3, এবার এটাকে ঘুরিয়ে নিব, তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশে, পরবর্তী পাঁচটি ডাবল ক্রোশে মাথায় পাঁচটি ডাবল ক্রোশে করব। টোটাল ছয়টি ডাবল ক্রোশে করেছি, এবার দুটি চেইন করব, 1 2, এখানে যে চারটি চেনের গ্যাপ রয়েছে গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব, চারটি চেইন করব, পরবর্তী গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব, এবার সরাসরি পরবর্তী চারটি চেনের গ্যাপে 10টি ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে টোটাল 10টি ডাবল ক্রোশে করেছি, পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, চারটি চেইন করব, 1 2 3 4, পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবার চারটি চেইন করব, 1 2 3 4, পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, এবার আমি সরাসরি পরবর্তী চারটি চেনের গ্যাপে আবার আমি 10টি ডাবল ক্রোশে করব। টোটাল এখানে 10টি ডাবল ক্রোশে করেছি, পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করব, তবে এই লাইনের শুরুটা যেভাবে করেছি শেষটা ঠিক একই নিয়মে করব। পুরো লাইনটি আমি একই নিয়মে করেছি, তিনটি চেইন করব, 1 2 3, এবার এটাকে ঘুরিয়ে নিব, তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশে, পরবর্তী পাঁচটি ডাবল ক্রোশে মাথায় পাঁচটি ডাবল ক্রোশে করব। টোটাল ছয়টি ডাবল ক্রোশে করেছি, এবার পাঁচটি চেইন করব, পাঁচটি চেইন করেছি, নিচ থেকে দুটি চেনের গ্যাপকে বাদ দিয়ে পরবর্তী চারটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, পাঁচটি চেইন করব, এবার এখানে যে 10টি ডাবল ক্রোশে করেছি এই 10টি ডাবল ক্রোশের প্রথম 1 2 দুইটি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে করব, চারটি চেইন করব, নিচ থেকে 1 2 3, তিনটি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে 4 নম্বর ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে করব, পাঁচটি চেইন করব,
পরবর্তী যে চারটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের ভেতরে এটা সিঙ্গেল ক্রোশে করব, পাঁচটি চেন করব। পরবর্তী চারটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, পাঁচটি চেন করব। এই 10টি ডাবল ক্রোশের প্রথম 2টি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে করব, 4টি চেন করব। নিচ থেকে 3টি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে 4 নম্বর ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে করব, 5টি চেন করব। পরবর্তী 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, 4টি চেন করব। পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, 5টি চেন করব। 2টি ডাবল ক্রোশেকে বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে করব, 1টি নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করব। তবে এই লাইনের শুরুটা যেভাবে করেছি শেষটা ঠিক একই নিয়মে করব। পুরো লাইনটি আমি একই নিয়মে করেছি, 3টি চেন করব। এবার এটাকে ঘুরিয়ে নিব, 3টি চেন সমান 1টি ডাবল ক্রোশে। পরবর্তী 5টি ডাবল ক্রোশের মাথায় 5টি ডাবল ক্রোশে করব, টোটাল 6টি ডাবল ক্রোশে করেছি। এবার 3টি চেন করব, 1, 2, 3, 3টি চেন। এখানে যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব, 5টি চেন করব, 1, 2, 3, 4, 5, 5টি চেন। পরবর্তী গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব, এখানে যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের ভেতরে 10টি ডাবল ক্রোশে করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে টোটাল 10টি ডাবল ক্রোশে করেছি। পরবর্তী গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব, 5টি চেন করব, 1, 2, 3, 4, 5, 5টি চেন। পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, 5টি চেন করব। পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, 4টি চেনের গ্যাপে 10টি ডাবল ক্রোশে করব, 10টি ডাবল ক্রোশে করেছি। পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, এই একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করব। তবে এই লাইনের শুরুটা যেভাবে করেছি শেষটা ঠিক একই নিয়মে করব। পুরো লাইনটি আমি একই নিয়মে করেছি, 3টি চেইন করব। এবার এটাকে ঘুরিয়ে নিব, 3টি চেন সমান 1টি ডাবল ক্রোশে। পরবর্তী 5টি ডাবল ক্রোশে মাথায় 5টি ডাবল ক্রোশে করব, টোটাল এখানে 6টি ডাবল ক্রোশে করেছি, 5টি চেন করব। এখানে যে 2টি চেনের গ্যাপ রয়েছে এটাকে বাদ দিয়ে পরবর্তী 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব, 1টি চেন করব। এই 10টি ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব, 1টি চেনের গ্যাপ। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে, 1টি চেনের গ্যাপ। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে, 1টি চেনের গ্যাপ। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি ডাবল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় একটি করে ডাবল ক্রোশে করব এবং একটি করে চেনের গ্যাপ নেব।
আমি এখানে 10টি ডাবল ক্রোশে মাথা 10টি ডাবল ক্রোশে করেছি এবং একটি একটি করে চেনের গ্যাপ নিয়েছি। একটি চেইন পরবর্তী গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। ফার্স্টে চেইন করব, 1 2 3 4 5, ফার্স্টে চেইন পরবর্তী গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি চেইন করব, এখানে যে 10টি ডাবল ক্রোশে রয়েছে এই 10টি ডাবল ক্রোশের মাথায় 10টি ডাবল ক্রোশে করব এবং একটি করে চেইনের গ্যাপ নিব। একই নিয়মে আমি এখানেও করে নিয়েছি, 10টি ডাবল ক্রোশের মাথায় 10টি ডাবল ক্রোশে এবং একটি করে চেইনের গ্যাপ নিয়েছি। একটি চেইন পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে। এই একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করব, তবে এই লাইনে শুরুটা যেভাবে করেছি শেষটা ঠিক একই নিয়মে করব। পুরো লাইনটি আমি একই নিয়মে করেছি। 3টি চেইন করব, এবার এটাকে ঘুরিয়ে নিব। 3টি চেইন সমান 1টি ডাবল ক্রোশে, পরবর্তী 5টি ডাবল ক্রোশে মাথায় 5টি ডাবল ক্রোশে করব। টোটাল এখানে 6টি ডাবল ক্রোশে করেছি। এবার 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন। এখানে যে 5টি চেনের গ্যাপ রয়েছে গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার এখানে যে একটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের ভিতরে একটি ট্রাবল ক্রোশে করব। আর এটি করার জন্য হুকের ভিতরে 2 বার প্যাঁচ দিয়ে নিয়েছি, টোটাল হুকের ভিতরে 3টি লুপ রয়েছে। এবার এখানে একটি ট্রাবল ক্রোশে করব। প্রথমে 2টি লুপকে ছেড়ে দিব, একটু বাড়িয়ে নিলাম, আবার 2টি লুপকে ছেড়ে দিব, বাকি 2টি লুপকে একসাথে ক্রস করব। একটি ট্রাবল ক্রোশে করেছি, পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি ট্রাবল ক্রোশে করব। আর এটি করার জন্য হুকের ভিতরে 2 বার প্যাঁচ দিয়ে নিয়েছি। প্রথমে 2টি লুপকে ছেড়ে দিব, একটু বাড়িয়ে নিয়েছি, আবার 2টি লুপকে ছেড়ে দিব, বাকি 2টি লুপকে একসাথে ক্রস করব। পরবর্তী গ্যাপের ভেতরে একটি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপের ভেতরে একটি ট্রাবল ক্রোশে করব। 2টি প্যাচ দিয়ে নিয়েছি হুকের ভেতরে, 3টি লুপ রয়েছে, এই গ্যাপের ভেতরে একটি ট্রাবল ক্রোশে করব। প্রথমে 2টি লুপকে ছেড়ে দিব, একটু বাড়িয়ে নিলাম, আবার 2টি লুপকে ছেড়ে দিব, বাকি 2টি লুপকে একসাথে ক্রস করব। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি ট্রাবল ক্রোশে করব। ট্রাবল ক্রোশে কিভাবে করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একটু ভালো করে খেয়াল করে দেখলেই আপনারা এটি খুব সহজেই করতে পারবেন। এভাবে করে প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় একটি একটি করে ট্রাবল ক্রোশে করব এবং একটি চেনের যে গ্যাপ রয়েছে এই প্রত্যেকটা গ্যাপের ভেতরে একটি একটি ট্রাবল ক্রোশে করব। আমি এখানে একই নেমে কাজটি করে নিয়েছি। এবার পরবর্তী 5টি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব।
এখানে যে কাজটি করেছি একই কাজটি আমি এখানেও করব। এখানে যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের ভেতরে একটি ট্রাবল ক্রোশে করব। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি ট্রাবল ক্রোশে করব। তো একই নিয়মে এখানে আমি ট্রাবল ক্রোশে করে নিয়েছি। এবার পরবর্তী 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করব। এই একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করব, তবে এই লাইনের শুরুটা যেভাবে করেছি শেষটা ঠিক একই নিয়মে করব। পুরো লাইনটি আমি একই নিয়মে করেছি। 3টি চেন করব। এবার এটাকে ঘুরিয়ে নিব। পরবর্তী 5টি ডাবল ক্রোশের মাথায় 5টি ডাবল ক্রোশে করব। টোটাল এখানে 6টি ডাবল ক্রোশে করেছি। 3টি চেইন করব। এখানে যে 3টি চেনের গ্যাপ রয়েছে এটাকে বাদ দিয়ে পরবর্তী এখানে যে একটি সিঙ্গেল ক্রোশে রয়েছে, এই সিঙ্গেল ক্রোশের মাথায় একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি চেইন করব। এবার এখানে যে প্রথম ট্রাবল ক্রোশে রয়েছে এটাকে বাদ দিয়ে পরবর্তী ট্রাবল ক্রোশের ভেতর দিয়ে একটি ট্রাবল ক্রোশে করব। আর এটি করার জন্য হুকের ভেতরে দুইবার প্যাঁচ দিয়ে নিয়েছি। টোটাল হুকের ভেতরে 3টি লুপ রয়েছে। প্রথম ট্রাবল ক্রোশেকে বাদ দিয়ে পরবর্তী ট্রাবল ক্রোশের ভেতর দিয়ে একটি ট্রাবল ক্রোশে করব। প্রথমে 2টি লুপকে ছেড়ে দিব, একটু বাড়িয়ে নিলাম, আবার 2টি লুপকে ছেড়ে দিব, বাকি 2টি লুপকে একসাথে ক্রস করব। পরবর্তী ট্রাবল ক্রোশের ভেতর দিয়ে একটি ট্রাবল ক্রোশে করব। আর এটি করার জন্য হুকের ভেতরে দুইবার প্যাঁচ দিয়ে নিয়েছি। টোটাল 3টি লুপ রয়েছে হুকের ভেতরে। ট্রাবল ক্রোশের ভেতর দিয়ে একটি ট্রাবল ক্রোশে করব। প্রথমে 2টি লুপকে ছেড়ে দিব, আবার একটু বাড়িয়ে নিলাম, আবার 2টি লুপকে ছেড়ে দিলাম, বাকি 2টি লুপকে একসাথে ক্রস করব। এই একই নিয়মে পরবর্তী ট্রাবল ক্রোশের ভেতর দিয়ে আবার একটি ট্রাবল ক্রোশে করব। প্রথমে 2টি লুপকে ছেড়ে দিব, একটু বাড়িয়ে নিলাম, আবার 2টি লুপকে ছেড়ে দিব, বাকি 2টি লুপকে একসাথে ক্রস করব। পরবর্তী ট্রাবল ক্রোশের ভেতর দিয়ে একটি ট্রাবল ক্রোশে করব। প্রথমে 2টি লুপকে ছেড়ে দিব, একটু বাড়িয়ে নিলাম, আবার 2টি লুপকে ছেড়ে দিলাম, বাকি 2টি লুপকে একসাথে ক্রস করব। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ট্রাবল ক্রোশে করতে হবে। এভাবে করে প্রত্যেকটা ট্রাবল ক্রোশের ভেতর দিয়ে ট্রাবল ক্রোশে করব। একটি চেইন করব। শেষে ট্রাবল ক্রোশেকে বাদ দিয়ে এখানে যে একটি সিঙ্গেল ক্রোশে রয়েছে, এই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এখানে আমি 21টি ট্রাবল ক্রোশের প্রথম ট্রাবল ক্রোশে এবং শেষের ট্রাবল ক্রোশেকে বাদ দিয়ে মাঝে 19টি ট্রাবল ক্রোশের ভেতর দিয়ে 19টি ট্রাবল ক্রোশে করেছি। একটি চেইন করব। এখানে 21টি ট্রাবল ক্রোশে রয়েছে, এই 21টি ট্রাবল ক্রোশের প্রথম ট্রাবল ক্রোশে এবং শেষের ট্রাবল ক্রোশেকে বাদ দিয়ে মাঝে 19টি ট্রাবল ক্রোশের ভেতর দিয়ে 19টি ট্রাবল ক্রোশে করব। এখানে আমি 19টি ট্রাবল ক্রোশে করেছি। একটি চেইন করব।
শেষের ট্রাবল ক্রোশেকে বাদ দিয়ে এখানে যে একটি সিঙ্গেল ক্রোশে রয়েছে, এই সিঙ্গেল ক্রোশের মাথায় আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, একটি চেইন। এই একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করব, তবে এই লাইনে শুরুটা যেভাবে করেছি শেষটা ঠিক একই নিয়মে করব। পুরো লাইনটি আমি একই নিয়মে করেছি। এবার এটাকে ঘুরিয়ে নিব, তিনটি চেইন করব, 1 2 3 তিনটি চেইন। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেইন করব। পরবর্তী ডাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেইন করব। তিনটি চেইনের গ্যাপে একটি স্লিপ স্টিচ করব। এখানে যে একটি সিঙ্গেল ক্রোশে রয়েছে, এই সিঙ্গেল ক্রোশের ভেতর দিয়ে একটি স্লিপ স্টিচ করব। একটি চেনের গ্যাপকে বাদ দিয়ে পরবর্তী ট্রাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেন করব। পরবর্তী ট্রাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেন করব। পরবর্তী ট্রাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেন করব। পরবর্তী ট্রাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেইন করব। পরবর্তী ট্রাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেইন করব। পরবর্তী ট্রাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব। এই একই নিয়মে আমি এই পর্যন্ত করে নিব। আমি একই নিয়মে এই পর্যন্ত করে নিয়েছি। এখানে যে একটি চেনের গ্যাপ রয়েছে এটাকে বাদ দিয়ে পরবর্তী সিঙ্গেল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, পরবর্তী একটি চেনের গ্যাপকে বাদ দিয়ে পরবর্তী ট্রাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেন করব। পরবর্তী ট্রাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব, তিনটি চেন করব। পরবর্তী ট্রাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ করব। এই একই নিয়মে পুরো লাইনটি কমপ্লিট করব, তবে এই লাইনের শুরুটা যেভাবে করেছি শেষটা ঠিক একই নিয়মে করব। পুরো লাইনটি আমি কমপ্লিট করেছি। এবার এক্সট্রা একটি চেন করে সুতাটাকে বাড়তি রেখে কেটে নিব। সুতাটাকে একটু টাইট করে দিব। এই বাড়তি সুতাটাকে বড় সাইজের একটি নিডলের সাহায্যে ব্যাক সাইড দিয়ে হাইড করে দিব কাজের ভেতরে। এই হচ্ছে এই গলাটির ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।